পৌরসভার নজরে আরও বেআইনি নির্মাণ এদিনও নোটিস দিয়ে তল বাড়ি মালিককে বসাকপাড়ায় ভাঙা হল পাকা নির্মাণ জলাশয় দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ নির্মাণ ভেঙে দিল বনগা পৌরসভা বুধবার বেলা এগারোটা নাগাদ অভিযানে নামে পৌর কর্তৃপক্ষ পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় জলাশয়ের ধারে নির্মাণ করার অভিযোগ স্থানীয় বাসিন্দা মোহন সরকারের বিরুদ্ধে পৌরসভা সূত্রে জানা গেছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গত বছর ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয় পৌরসভাতে অভিযোগ শুধু জলাশয় দখল করে অবৈধ বাড়ি নির্মাণ নয় নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কোনো প্ল্যান বা অনুমোদনও নেওয়া হয়নি পৌরপ্রধান গোপাল শেঠ জানান স্থানীয়দের কাছ থেকে প্রথম অভিযোগ পাওয়া গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখার পর পৌর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা অনেক আগে থেকেই পদক্ষেপ দিচ্ছিলাম যেগুলো যারা করছে তাদেরকে সতর্কীকরণ তাদের নিজের থেকে ভেঙে নেওয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে সেগুলোকে বলছিলাম আমরা মোহন সরকারকেও বলেছিলাম এক বছর সাতাশ তিন দু আমরা জানিয়েছিলাম যে আপনি এটা অবৈধ নির্মাণ হচ্ছে জলাশয়ের মধ্যে এবং আপনি পৌর আইন অনুসারেও বাড়ি করছেন না অতএব আপনি ওটাকে ভেঙে নিন সময় দেওয়া ছিল সময় অতিক্রান্ত তাই আমাদের বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী বেআইনি যেসব নির্মাণ বা বেআইনি দখলদারির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন সুতরাং আমরাও সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেও করে এবং আমরা পৌর আইন অনুসারে প্রথম থেকে আমরা সতর্কভাবে এগুলো করছি আইন মেনে বাড়ি করুক আমাদের কোনো আপত্তি নেই এ বিষয়ে মোহনবাবুর দাদা তপন সরকার বলেন জায়গাটি বহুদিন ধরে একজন দখল করে তার কাছ থেকে পয়সার কেনা হয় ভাই সেখানে নির্মাণ করছিল আমাদের আরেকটু সময় দিলে আমরা নিজেরাই সরিয়ে নিতাম এলাকায় এরকম আরও অবৈধ নির্মাণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি এই কনস্ট্রাকশনটা যখন সামান্য পয়সায় কেনে এটা জবরদখল জায়গা আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এই জায়গাগুলি দখল হয় যে জায়গা দখল হয় সেই জায়গার মালিক বনগায় থাকে না কলকাতায় কোথায় থাকে তার তো নিরুদ্দেশ আজকে পঁয়তাল্লিশ বছর পর ও যার দখলে ছিল তার থেকে সামান্য পয়সায় দিয়ে ক্রয় করে ক্রয় করে যখন ইনফরমেশন তোলে তখন দেখা যায় এটা জলাভূমি এটা পুকুর নয় সেই অনুযায়ী ও কনস্ট্রাকশন করতে যায় ইতিমধ্যে বিএলআর অফিস থেকে পৌরসভা থেকে ওরা ইনভেস্টিগেশনে আসে দেখে এবং বলে যে কনস্ট্রাকশন তোমরা বন্ধ করো আমার ভাই কনস্ট্রাকশন বন্ধ রেখে দিয়েছে আঠাশ তারিখ সন্ধেবেলা একটা নোটিশ আসে যে এখানে বিল্ডিং ভেঙে দেওয়া হবে তা আমাদের বক্তব্য হচ্ছে যে এটা ইলিগাল হয় ভেঙে দিক আপত্তি নেই কিন্তু আত্মপক্ষের একটা সময় দেয়া উচিত তারা যদি নিজেরা ভেঙে নেয় তাহলে সেখানে কিছু বলার নেই পৌরসভা সূত্রে জানা গেছে এদিন এলাকায় গিয়ে ওই একই জলাশয়ের অপর প্রান্তে ভরাটের একটি বিষয় পৌর কর্তৃপক্ষের নজরে এসেছে ইতিমধ্যেই ওই বাড়ির মালিককে প্রয়োজনীয় কাগজ নিয়ে পৌরসভায় আসার জন্যও জানানো হয়েছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই বাড়ির সদস্যা পূজা প্রামাণিকের সাথে তিনি বলেন বর্ষার সময় মাটি ধসে যাচ্ছে বাড়ির যাতে ক্ষতি না হয় সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে দেখা করতে বলার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন তিনি না আমরা আমাদের গডওয়ালটা দিচ্ছি ওখানে যদি বিল্ডিং হতো তাহলে আমরা বলতে পারতেন যে আমরা বিল্ডিং করছি ওখানে জলাশয় পুঁজি আমরা গডওয়াল দিচ্ছি আমাদের বিল্ডিং এর ক্ষতি হচ্ছে হ্যাঁ বর্ষা পড়ছে মাটি ধসে যাচ্ছে পুকুরে আমাদের বিল্ডিংটা ক্ষতি হলো তো কেউ তার কিছু বলবে না ওটা বিআইনিকে আইনি আমরা সত্যি কথা আমরা জানি না আমরা পড়ার কারোর কোন খোঁজখবর জানি না পাড়া অবশ্য আমাদের খোঁজখবরই যে বাধা দিচ্ছে তার মানে খোঁজখবর রাখে পৌরসভা সূত্রে খবর পৌর এলাকাতে এরকম বেআইনি নির্মাণের বিষয় নজরে রয়েছে পৌর আইন মেনে ধাপে ধাপে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ